ফোর স্ট্যাম্পে ছোড়া গুড লেন্থে আউট সুইং ডেলিভারি, প্রায় 6 ফিট 7 ইঞ্চির কাইল জেমিসনের ডেলিভারি এটা। দুর্দান্ত এই ডেলিভারিটা ছেড়ে দিতে বাধ্য হলেন ব্যাটার। এর পরের বলটার সুইংটা দেখুন, একই ডেলিভারি শুধু আগের মতো ফোর স্ট্যাম্পে নয়, এবার করলেন ফিফথ স্ট্যাম্পে। এ তো দেখা গেল জেমিসনের গুড লেন্থের সুইং ডেলিভারি। একই সুইং লেন্থ পরিবর্তন করলেও ঠিক রাখতে পারেন এই নিউজিল্যান্ডের পেসার। আরেকটা ডেলিভারি দেখুন, ফুল লেন্থেও দুর্দান্ত আউট সুইং প্রডিউস করতে পারেন কাইল জেমিসন। আর জেমিসনের সবচেয়ে বড় অস্ত্র বাউন্সার তো আছেই, উচ্চতা অনেক বেশি হওয়ায় সহজেই পিচ থেকে বাউন্সার বের করতে পারেন তিনি। যা বুঝতে হলে এই ডেলিভারিটার দিকে নজর দেওয়া যাক, শর্ট লেন্থে সুইং দিয়েও বাউন্সার দিতে পারেন কাইল। এতক্ষণ শুধু ডানহাতি ব্যাটারদের বিপক্ষে জেমিসনের করা কিছু দুর্দান্ত বল দেখানো হলো, এবার বাহাতিদের বিপক্ষে 28 বছর বয়সী এই পেসারের একই কারিশমা দেখানো যাক। ফুল লেন্থে ছোড়া বল বাহাতি ব্যাটারের কাছে না গিয়ে বাইরে চলে গেল, সুইং দেখে প্রশংসা করতেই পারেন। এই আউট সুইংটা লেন্থ পরিবর্তন করলেও ঠিক রাখতে পারেন জেমিসন। আরেকটা ডেলিভারির দিকে তাকানো যাক, আগের ডেলিভারির মতোই সুইং, তবে এবার গুড লেন্থে। শুধু আউট সুইং না, বাহাতিদের বিপক্ষে নেটে ইন সুইং ডেলিভারিও করতে দেখা গেছে জেমিকে। বল ব্যাটারের ব্যাটে নিক্ট হয় সেলিব্রেশনও করেছেন প্রায় 6 ফিট 7 ইঞ্চির উচ্চতার এই পেসার। এছাড়াও শরীর বরাবর বাউন্সার দিয়েও ব্যাটারদের চ্যালেঞ্জে ফেলেন এই পেসার। সিলেটের পেস বান্ধব উইকেটে এই জেমিসনের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত বাংলাদেশের ব্যাটাররা উচ্চতায় বেশ লম্বা এমন পেস বোলারদের বিপক্ষে খেলতে গিয়ে টাইগার ব্যাটাররা প্রায় উইকেট হারান। সাদা পোশাকে ছোট্ট ক্যারিয়ারে জেমিসন দেখিয়েছেন তার ক্যালিভার। নিউজিল্যান্ডের হয়ে 16টা টেস্টে উইকেট সংখ্যা 72টা, 5 বার 5 ওভারের সঙ্গে একবার নিয়েছেন 10 উইকেটও, বোলিং অ্যাভারেজ 20-এর নিচে। সাদা পোশাকে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন 2টা ম্যাচ, নিয়েছেন 8 উইকেট, শেষ 5 টেস্টে তার উইকেট সংখ্যা 18টা। সব মিলে সিলেট টেস্টে কাইল জেমিসনের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের দিতে হবে বড় পরীক্ষা। এই পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত শান্ত বাহিনী, সেটাই দেখা যাবে সিলেটের 22 গজে। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।